বলি সবাইকে সরি, অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। হ্যালো এভরিওয়ান, আমি তানিশা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। আজ হলো ঈদের দিন, আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু কাজ কালকে রাতেই গুছিয়ে রেখেছিলাম, আর বাকি কাজগুলো এই সকাল থেকেই শুরু করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মুবারক। সবাই আজকের দিনে অনেক এনজয় করো, অনেক ভালো থেকো। আর আমি এখানে সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক কাজগুলো করে নিয়ে সোজা এলাম রান্নাঘরের দিকে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আজকে আমি বানাবো সেরকম বা, আর পায়েসটা আমি বানাবো, বাকিগুলো দিদা করবো। ভোর 4টার সময় ঘুম থেকে ওঠা হয়েছিল, টুকটুকু করে কাজ করতে করতে প্রায় 5টা বেজে গেল। আর রান্নাটা করে নিচ্ছি, কারণ মিষ্টি মুখ করে নাকি ঈদের নামাজটা পড়তে হয়। তো দাদা আছে এইবারে, তো দাদা সিমইটা খেয়ে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করা। সিমই বানাতে বেশি সময় লাগে না, ওই দুধটা ফুটতে যতক্ষণ যা সময় লাগে, কারণ সিমই বেশিক্ষণ ফুটিয়ে ফুটিয়ে করলে সিমইগুলো গেলো হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না, ওই জন্য সিমইটা অনেক তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। সময় লাগে পায়েস বানাতে, কারণ পায়েসের চালটা সিদ্ধ করার ব্যাপার থাকে, যতক্ষণ না চালটা সিদ্ধ হবে না ভালো করে ঘুঁটে ঘুঁটে করতে হয়, তো ওই জন্যই সময়টা পায়েসে লেগে যায়। এখানে আমার পায়েসটা প্রায় সিদ্ধ হয়েই গেছে, আর একটুখানি জাস্ট এই দুধটা কমে গেলে ভালোই হয়ে যাবে। আর এদিকে দেখো আমার মেহেন্দির রঙটা কত সুন্দর এসেছে। ছোটোবেলায় কী করতাম জানো, সব বান্ধবী মিলে ঘুম থেকে উঠে কেক আর মেহেন্দির কত বেশি রং হয়েছে দেখতে বার হতাম দিদার সাথে নিয়ে। সকাল 10টা বেজে গেছে, মাম্মাম ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে তুলে স্নান টান করে একটা হালকা জামা পরিয়ে দিয়েছি, কিন্তু ও সবসময় ফিতে বদিয়া জামা পরে থাকে, ওর এটাতে একটু অসুবিধা হচ্ছে। অবশেষে নিজের জন্য একটু সময় পেলাম, এখন বিকেল 5টা বাজে। সকাল থেকে অনেক কাজের মধ্যে ছিলাম, ব্যস্তর মধ্যে ছিলাম, তো রেডি হতে পারিনি সেরকমভাবে, সিম্পল একটা ড্রেস পরে কাজকাম করছিলাম। তো তারপরে বিকেল হতেই আমি একটা ভালো ড্রেস পরে একটু রেডি হয়ে এবার যাবো একটু বাইরের দিকে। ঈদের দিন সবার সাথে একটু না মিললে হয়, আজকে ঈদের আউটফিট আমার এটাই ছিল। আর চলো বাইরের দিকে যাই, কী কী করি তোমরা দেখতে থাকো। বেশ অনেক দিন পরে এক বান্ধবীর সাথে দেখা হলো, বিয়ের পর এমনই হয়ে গেছে না, মানে কত বন্ধু বান্ধব সব যেন কোথায় হারিয়ে গেল। আর যখনই সেই বন্ধু বান্ধবের সাথে হঠাৎ করে দেখা হয়ে যায়, নিজেকে এত খুশি লাগে, মনে হয়েছে আর ছাড়বো না। সেই আগের মতো ঘুরতে ফিরতে আবারও ইচ্ছা করে, আবারও মন হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, এখন আর চাইলেও কাছে পাবো না তাদেরকে। যাই হোক বন্ধুগণ, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরে একটা ব্লগে।